আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছেন? আশা করছি ভালো, যে যেখান থেকে আমাকে দেখছেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, অনেকদিন যাবৎ ভীষণ ভীষণ অসুস্থ ছিলাম এবং এখনও আছি, সুস্থ হইনি, তারপরও আলহামদুলিল্লাহ বলছি, কারণ এখনও বেঁচে আছি, ভালো আছি, সেজন্য বলছি। তো যাই হোক, অসুস্থতা নিয়ে আর কথা না বলি। তো অনেকদিন পর আপনাদের সামনে আসলাম এবং ক্যামেরার সামনে আসলাম, একটু অসুস্থতার কারণেই আসতে পারিনি, তারপরও আসলাম। এখন কিন্তু আমি কথা বলছি, এখন কিন্তু আমি ঢাকার বাইরে আছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা নতুন শপ আর কি। আমরা কিছু ফ্রেন্ডরা মিলে, সার্কেলরা মিলে আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, নতুন একটা কাজ শুরু করতে যাচ্ছি। তো সবাই মিলে একটা ছোটোখাটো বিজনেস বলতে পারেন শুরু করেছি। তো দোয়া চাইছি আপনাদের কাছে, অবশ্যই আপনাদের দোয়াটাই আমাদের কাম্য বেশি, আর চেষ্টা থাকবে সাহায্য সহযোগিতা, সেটাও থাকবে নিজেদের মধ্যে। হিংসা বিদ্বেষ না করে আমরা আমাদের মতো কাজ করব, সামনে এগিয়ে যাব, সেই চেষ্টা অবশ্যই থাকবে। তো আমরা আমাদের সবটার একটু কিছু অংশ তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বিশেষ করে আমরা মমস আর বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছে আমাদের, অলরেডি শুরু করে দিয়েছি, আর অনলাইনে মেনলি এটা নিয়ে কাজ করব। তার পাশাপাশি ভাবছি তো আমাদের একটা শোরুমও থাক, তো একটা ছোট্ট একটা অংশ নিয়ে আমরা তার কাজ শুরু করে দিয়েছি। তো অনলাইনেও থাকবে, পাশাপাশি একটা ছোট শোরুমের একটা অংশ নিয়েও কাজ করব। তো দুটা নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, যেহেতু এখন আমরা করোনার মধ্যে দিয়ে যাচ্ছি। চাইলেও কিন্তু অনেক বিরাট পরিসরে আমরা কাজ করতে পারবো না, একটু সময় লাগবে। তো ধীরে ধীরে কাজ করতে থাকবো, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। তারপর আসলে বসে থাকলে হবে না, কারণ জীবিকার তাগিদে কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে। তো আপনাদের দোয়া কিন্তু আমাদের চাই, অবশ্যই পাশে থাকবেন, চেষ্টা করে যাব, পরিশ্রম ছাড়া কখনোই সামনে আগানো যায় না। দোয়া করবেন যাতে আমরা সফলতা অর্জন করতে পারি, আর যে বন্ধু বান্ধবরা মিলে একসঙ্গে কাজ করছি আমরা যেন মিলেমিশে থাকতে পারি, এটা হচ্ছে বড় কথা। আর নেগেটিভিটি থাকবেই, নেগেটিভিটি না থাকলে কিন্তু পজিটিভটাকে কখনো আমরা সামনে আনতে পারবো না। তাই সেটাকে প্রাধান্য না দিয়ে ভালো চিন্তা চেতনাকে আমরা ধারণ করি, সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে অনেক ভালো থাকবো আশা করছি। তো আমরাও অনেকেই আছি, আমার সঙ্গে আমার আরও দুটো ফ্রেন্ড রয়েছে, আমরা যেহেতু মেয়েরা মিলে কিছু করার চেষ্টা করছি, আর নারীদেরকে কিছু করা উচিত, কারণ উদ্যোক্তা হতে হলে নিজেদেরকে কিন্তু সেভাবে পরিশ্রমী হতে হবে, কারণ নারীরা সবই পারে। তাই চেষ্টা করতে হবে, নিজেরা কিছু করার চেষ্টা করি, তাই না? আর অনেকে আছে, আমি রয়েছি, আমার আরও একটা বান্ধবী রয়েছে, ও কিন্তু রয়েছে আমার পাশে, আমরা আরও একটা বান্ধবী রয়েছে, সে ওই মাথায় গিয়ে বসে রয়েছে, সেও কিন্তু রয়েছে। তো এই তো আমরা সবাই মিলে কাজ করছি, যেহেতু আজকে কিন্তু আমাদের উদ্বোধন, অলরেডি কিন্তু আমরা একটু একটু করে কাজ শুরু করে দিয়েছি আরও অনেক আগে, অনলাইনেও কিন্তু এরও আগে আমাদের শুরু হয়ে গিয়েছে, মোটামুটি অনলাইনে আমরা কিছু প্রোডাক্ট সেল শুরু করে দিয়েছি, তো আবার চালু করে দিব। তো শোরুমটা সেভাবে আজকে ওপেনিং করছি, তো দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি, সামনে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, আর বকবক করবো না, এখন এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিও দেখা হয়ে গেলে একটা লাইক দিয়ে দেবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করতে একদম ভুলবেন না। শোরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা পাশে রয়েছে আমাদের একটা কর্নার, এখানে 1299 প্লাসও রয়েছে, আর তার পাশে রয়েছে রিমস রকমারি আমাদের শোরুমটার নাম, সেখানে মমস অ্যান্ড বেবি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। সবাই দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি, আমাদের এই পথ চলাটা যেন অনেক সুন্দর আর মসৃণ হয়, সুন্দরভাবে যেন আমরা আমাদের কাজটা গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। সবার দোয়া চাই সুন্দরভাবে যেন আমরা কাজ করতে পারি, সততা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি। সততার সাথে কাজ করলে নিশ্চয়ই সফলতা পাওয়া যায়, পরিশ্রমের আর দ্বিতীয় কোনো পন্থা আছে বলে আমার জানা নেই, পরিশ্রমী হতে হবে, চেষ্টা করে যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি।